Yo sé, sí. Hazte. কত ঠান্ড এক দিদি একটু জলাবে একটু দিদি আমরা একটু প্রেস ব্রিফ করছি রিগার্ডিং আমার থানা এরিয়া যে আছে খড়দা থানা, ওখানে 7/5/2024 রাত্রের সময় একটু ফায়ারিং ইনসিডেন্ট হয়েছিল। ওর মধ্যে একটু রাইস মিল ওনার আছে পপ্পু রাইস মিল বলে, ওখানে রাত্রে একটু বাইক করে কিছু ছেলেটা গিয়ে ওখান থেকে 5 রাউন্ড ওরা ওর দোকান উপরে ফায়ার করেছিল। ওখান থেকে যে পিও ছিল ওখান থেকে আমরা খালি কেস এইসব আমরা সিজ করেছি। তারপরে আমরা ওখানে খড়দা পিএসে একটু কেস স্টার্ট হয়েছিল, কেস নাম্বার 278/24। তারপরে আমরা লোকাল সোর্স দিয়ে, তারপরে আমার যে টেকনিক্যাল ইনপুট আছে ওটা সব দিয়ে আমরা একটু খবর পেলাম কি আমার যে এরিয়া আছে ওখান থেকে একজন আছে আফরোজ বলে, ওয়াসিম আকরাম, ওর বাড়ি আছে টিটাগড়ে, ওরা এসব প্ল্যান করেছে। ওরা সঙ্গে ওর দুটো ছেলে ছিল, বিহারের দুটো ছেলে ছিল, ওর জন্য আমরা টিম রেড করছে। ওর ওই তিনটে জন এখানে গিয়েছিল ওর টাকা পয়সা নিয়ে ওকে এক্সটর্শন করার জন্য, ওকে মানে ধমকানোর জন্য ওখানে গিয়ে ওরা ফায়ারিং করেছিল। আমরা টোটাল 4টি আর্ম এর কাছ থেকে বরামদ করেছি, ওর টোটাল 18 লাইভ অ্যামুনিশন ওর কাছ থেকে আমরা বরামদ করেছি। এর মধ্যে এর মোটিভ ছিল ওই তো এরা বলছে এখন যে আমার প্রাইমারি আছে কি এরা কিছু টাকা পয়সা চাইছিল, যেহেতু এখন আইপিএল চলছে, আইপিএল মধ্যে এরা গ্যাম্বলিং মধ্যে লগভগ 20 লক্ষ টাকা যে আছে এরা লস করেছিল। এর বলছে বাড়ি থেকে গয়না ওইনা ওরা বিক্রি করেছিল, ওসব টাকা রিকভার করার জন্য এটা একটু শর্টেজ রুট ভাবে এই হিসাবে এটাকে এ করেছিল। এ দুটো লোক যে বিহারের ছিল এ ওর পরিচিত, ওরা এর সঙ্গে পরিচয় ছিল। দুটো লোক বাই ট্রেন এসেছিল, এরা ওকে রিসিভ করে এখানে রাখিয়ে টার্ন করার পরে ওকে ওখানে হাওড়াতে ওকে ড্রপ করে ওকে আবার মানে ওটা চলে গেছে। টোটাল চক্রান্তর মধ্যে এখন পর্যন্ত আমরা 3টে লোকের ইনভলভমেন্ট পাচ্ছি, ওর মধ্যে আমরা একে ধরে নিয়েছি, আশা করবো আগামী শর্ট সময়ের মধ্যে আমরা দুটোকে ধরে নেব। লো এটা লোকালি আছে তো, অফরোজ বলে যে আছে এটা লোকালি আছে, এটা টিটাগড় থানা বাড়ি আছে ওখানেই ওর বাড়ি আছে। না না এর জানি, এই যে অ্যাকিউজ আছে অফরোজ বলে যে অ্যাকিউজ আছে ও সবসুতে জানি ইয়ে এর রাইস ফ্যাক্টরি আছে, এর কাছে টাকা থাকতে পারে, ও ভাবি ওরা প্ল্যান করেছে, ওরা জানি যে এরা টাকা দিতে পারবে, ওই তো ভয় পেয়ে টাকা দিতে পারবে, ওর জন্য ওরাই নিজেই ওকে টার্গেট মানে সিলেক্ট করেছিল। না না আমার যে ইনপুট আছে ওখানে ওর ওজন ছিল না, রাত্রি 11টার সময় টাইম ছিল, অন্ধকার ছিল, বর্ষা হচ্ছিল, তো ও টাইম আমার যে আছে ওখানে পপ্পু যে আছে ও বাড়িতে প্রেজেন্ট ছিল। এটা আর্ম কেস, প্রথম আমরা তো আননোন পার্সন এগেনস্টে আর্ম কেস আন্ডারে মুকদমা স্টার্ট করেছি, তারপরে যে যে ধরা যাচ্ছে ওকে ফরওয়ার্ড এটা আমরা র‍্যাকেট বলবো না, এটাকে আমরা একটু ইন্ডিভিজুয়াল অ্যাক্ট বলবো। এখন পর্যন্ত তো আমরা এর কোনো প্রিভিয়াস হিস্ট্রি এখন পর্যন্ত পাইনি, পরন্তু যে ছেলে এরা বলছে বিহার থেকে এর বন্ধু যে এসেছে ওর একটু প্রিভিয়াস হিস্ট্রি, এটা তদন্তে পুরো মানে
করে দেখা বললে সবাই এটা ছিল ওখানে এটা দুটো আমরা আপনি দেখতে পাচ্ছি যে অল সেভেন এমএম যেছে আর্মস আছে সেভেন এমএম আছে অল সেভেন এমএম আর্মস আছে চারটে আর্মস 18 লাই রাউন্ড ওর আমরা পিও থেকে পাঁচটা খালি কেস বরাবর কতজন এসেছিল ওই সময় এরা তিনজন ছিল একটা বাইক ওটা হ্যাঁ ব্ল্যাঙ্ক ফায়ার মানে ওর যে দোকান আছে দোকানের যে শেটারে আছে উপরে ওই তো দাঁড়ানোর জন্য ওরা পাঁচটা রাউন্ড ফায়ার করছে ইন লোগো কা